হোয়াটসঅ্যাপে আপনার ফ্রেন্ড বন্ধুদেরকে আপনি চ্যাটিং করে থাকেন ফটো ভিডিও ভয়েস রেকর্ডিং টাইপিং এস এম এস তো একটা নাম্বার ধরে নিলাম আপনার পার্সোনাল আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী হতে পারে বা আপনার ফ্রেন্ড বন্ধু যে কোনো কেউ হতে পারে তো আপনার ফ্রেন বন্ধু বা আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা যেই হোক না কেন ওনার যে চ্যাটিং করেন ওনার যে নাম্বার আছে এই চ্যাটিংগুলো কাউকে আপনি দেখাতে চাইছেন না সেটা কিভাবে ফিঙ্গার লোক করে নিয়ে নিতে হয় আপনি যদি ফিং আপনি যদি ফিঙ্গার লক করে নেন আপনার ফিঙ্গার লক ছাড়া কেউ সেই ফিঙ্গার লকটা খুলতে পারবেন না আর এই চ্যাটিংগুলা দেখতে পারবেন না সেটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা পুরো দেখবেন ভিডিও পুরা না দেখলে কিছুই বুঝতে পারবেন না ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন হোয়াটসঅ্যাপে আপনার ফ্রেন্ড বন্ধু হোক বা আপনার প্রেমিকা আপনার স্ত্রী যেই হোক না কেন পার্সোনালভাবে যদি চার্টিংগুলো লক করে রাখতে চান এখান থেকে প্রথমে হোয়াটসঅ্যাপে একবার ক্লিক করে নেবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন ফটো ভিডিও ভয়েস রেকর্ডিং টাইপিং এস এম এস আপনি আপনার পার্সোনালভাবে শেয়ার করেন অথচ আপনাকে কেউ পার্সোনালভাবে শেয়ার করে থাকেন যদিও সেটা লক করে রাখতে চান আপনি ছাড়া কেউ দেখাতে চান না বা কেউ দেখতে পাবেন না এই জন্য প্রথমে ওনার নামের উপরে ক্লিক করে নেবেন নামের উপরে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে নাম আছে আবারও নামের উপরে ক্লিক করে নেবেন নামের উপরে আমি ক্লিক করে নিচ্ছি নামের উপরে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন একটু একটু করে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন চার্ট লক এখানে দেখতে পাচ্ছেন অফ আছে এটা কিন্তু অন করতে হবে অন করার জন্য এখান থেকে ফিঙ্গার লক বা ফেস লক চাইবে অফ আছে এটার উপরে একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কেপ দিস চার্ট হাইড এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে একবার ক্লিক করে নেবেন কন্টিনিউতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ফেস ফিঙ্গার টু লক এখান থেকে ফেস লক হোক বা ফিঙ্গার লক দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে ফিঙ্গার লক দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফিঙ্গার লকটা লেগে গেছে ফটো ভিডিও ভয়েস রেকর্ডিং টাইপিং এস এস যদি আমি ওনাকে শেয়ার করতে চাই প্রথমে এখান থেকে ফিঙ্গার লকটা চাইবে ফিঙ্গার লক দিয়ে লকটা খুলে এখান থেকে চাটিং করতে হবে তো আমি এটা একটু একটু করে ব্যাক করে নিচ্ছি ব্যাক করে অন্য আরেকজনকে আমি চার্টিং লক করে দেখাচ্ছি আপনি যদি চান পাঁচজন দশজন পনেরো জন বিশজনকেও চাটিং লক করতে চান তাও পারবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে আমি একজনকে চাটিং লক করে রেখেছিলাম লক চার্ট দেখাচ্ছে তো এখানে আমি আরেকজনকে চার্টিং লক করে নিচ্ছি যাকে হাইট করে রাখতে চান ওনার নামের উপরে একবার ক্লিক করে নেবেন তো আমি নামের উপরে একবার ক্লিক করে নিচ্ছি নামের উপরে ক্লিক করে নেওয়ার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন নাম আছে নামের উপরে আবারও ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার সাথে সাথে একটু একটু করে নিচের দিকে টান দেবেন টান দিয়ে এখানে দেখতে পাচ্ছেন চার্ট লক এখানে দেখতে পাচ্ছেন চার্ট লক এখানে দেখতে পাচ্ছেন যেটা অফ আছে এটার উপরে একবার ক্লিক করে নেবেন তো আমি এটার উপরে একবার ক্লিক করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে ফিঙ্গার টু লক তো আমি এখান থেকে ফিঙ্গার লক লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফিঙ্গার লক লাগিয়ে নিচ্ছি এটা অন হয়ে আছে দেখতে পাচ্ছেন চার্ট লক যেটা এটা অন হয়ে আছে অলরেডি এটাও কিন্তু হাইট হয়ে আছে একটু একটু করে ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন লক চার্ট উপরে যে লক চার্টটা দেখতে পাচ্ছেন আমি যে দুজনকে হাইট করে রেখেছিলাম এখানে দেখা যাচ্ছে লক চার্ট এটার উপরে ক্লিক করে এখান থেকে ফিঙ্গার লক দিয়ে এটা খুলে নিয়ে এখান থেকে চাটিং পাটিং করতে পারবেন তো আমি এটার উপরে একবার ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে আনলক টু কন্টিনিউ তো এখান থেকে ফিঙ্গার লকটা দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে ফিঙ্গার লকটা দিয়ে দিচ্ছি ফিঙ্গার লক দিয়ে এখান থেকে লকটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফিঙ্গার লক দিয়ে এটা খুলে নিয়েছি খুলে নেওয়ার সাথে সাথে আমি যে দুজনকে হাইট করে রেখেছিলাম এ দুজন এখানে লক চার্টের এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে চাটিং পাটিং করতে পারবেন দেখতে পাচ্ছেন চার্ট লকটা যদি অফ করতে চান নামের উপরে একবার ক্লিক করে নেবেন আবারও নামের উপরে একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার সাথে সাথে একটু একটু করে নিচের দিকে টান দেবেন টান দিয়ে এখানে দেখতে পাচ্ছেন চার্ট লক এটা অন হয়ে আছে যেটা অন হয়ে আছে এটার উপরে একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে কনফার্ম ফেস ওর ফিঙ্গার প্রিন্ট তো এখান থেকে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছি ফিঙ্গার প্রিন্টে দেওয়ার সাথে সাথে এটা অফ হয়ে আছে দেখতে পাচ্ছেন চার্ট লকটা অফ হয়ে আছে একটু একটু করে ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নিয়ে এখান দেখতে পাচ্ছেন লক চার্টের এখানে একটাই কিন্তু হাইট রয়েছে প্রথমে ছিল কিন্তু দুটা হাইট করা এখন দেখতে পাচ্ছেন একটা নামের উপরে ক্লিক করে নেবেন আবারও নামের উপরে একবার ক্লিক করে নেবেন একটু একটু করে নিচের দিকে টান দেবেন টান দিয়ে এখানে দেখতে পাচ্ছেন চার্ট লক চার্ট লক যেটা এটা ওয়ান হয়ে আছে এটা যেটা ওয়ান হয়ে আছে এটার উপরে একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে কনফার্ম ফেস ওর ফিঙ্গার প্রিন্ট আমি কিন্তু প্রথমে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এটা লক করে রেখেছিলাম এই জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়ে এটাও কিন্তু অফ করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন চার্ট লকটা অফ হয়ে আছে এটা আমি ব্যাক করে নিচ্ছি করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে নো লক চার্ট এর মানে হচ্ছে এখানে কোনো নাম্বার হাইট নেই তো আমি এটা ব্যাক করে দেখাচ্ছি আমি যে দুটা নাম্বার হাইড করে রেখেছিলাম এখানে উপরে দেখতে পাচ্ছেন দুটো নাম রয়েছে এই দুটা কিন্তু আমি হাইড করে রেখেছিলাম যে সেটিংটা আমি অন করেছিলাম এটা কিন্তু আমি অফ করে দিয়েছি আপনি যদি চান আপনার ফ্যান বন্ধু হোক বা আপনার প্রেমিকা আপনার স্ত্রী যেই হোক না কেন পার্সোনালিভাবে যদি আপনি চার্টিং করে সেটা লক করে রাখতে চান তো ঠিক এরকমভাবে আপনি লক করে রাখতে পারেন আবার আনলকও করতে পারেন তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে রাখবেন ভিডিওটা একটু শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবে